ঠিক আছে দর্শক, আসসালামু আলাইকুম। আমি জেসপারে, চিনতে পারছেন নিশ্চয়ই কাজী ভাই, হঠাৎ করে দেখা হয়ে গেল। কাজী ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেমন কাটছে আপনার এই ট্যুরটা? খুবই ভালো, এবং আপনাকে দেখে আরো ভালো লাগছে। না না, খুবই ভালো লাগতেছে। তো দর্শক, যারা আমাদের ভিডিওগুলি দেখেন, আমরা কিন্তু হঠাৎ ঠিক না আর কি, আমাদের প্ল্যান ছিল আজকে আমরা জেসপারে মিট করব, এবং আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ রহমত যে আমরা লম্বা জার্নি করে এই জায়গাটায় মিট করলাম। এবং আশ্চর্যজনকভাবে হলেও সত্যি যে কাজী ভাইয়ের সাথে আমি অনেকগুলি ভিডিও করছি, উনি আমার চ্যানেলে আসছেন, আমি ওনার চ্যানেলে আসছি, আমরা জিয়া ভাই চ্যানেল সহ অন্যান্য চ্যানেলে গেছি, কিন্তু কাজী ভাইয়ের সাথে আমার এটা প্রথম দেখা। প্রথম দারুণ অভিজ্ঞতা ছিল আপনাদের এই ওয়েবসাইট, খুবই দারুণ। হ্যাঁ, মানে আমি এখন চিন্তা করতেছি ক্যানাডাতে মনে হয় আমার এখানে সেটল করা উচিত ছিল আগে। হ্যাঁ, যাই হোক, ক্যানাডাতে এখন আমাদের টরন্টোর দিকে আমাদের এখন বাচ্চারা বড় হয়ে গেছে, ওখানে এবং শত শত পার্ক আছে এখানে, হাজার হাজার, আপনি জেসপার বলেন, ব্যান্ফ বলেন, এবং ক্যালগেরির দিকে ঢুকলেও অনেক বড় বড় জায়গা, এবং তারপরে ব্রিটিশ কলম্বিয়া। আমরা গত রাত ব্রিটিশ কলম্বিয়াতে ছিলাম। কাজী ভাই, আপনি বোধহয় ব্রিটিশ কলম্বিয়াতে ছিলেন? হ্যাঁ, ওখান থেকে আমি আসলাম, আমি ভ্যাঙ্কুভার পর্যন্ত গেছি, ভিক্টোরিয়া আইল্যান্ড পর্যন্ত গিয়েছি। আচ্ছা, আর আমরা ভিক্টোরিয়া আইল্যান্ড পর্যন্ত যাইনি, আমরা গোল্ডেন পর্যন্ত গিয়ে, গোল্ডেন থেকে আরো প্রায় 50 কিলোমিটার দূরে, যেটা ভ্যাঙ্কুভারের মধ্যে, অর্থাৎ কিমবাস্কেটে ছিলাম। তো এই হচ্ছে অবস্থা। তো দেখা হয়ে গেল কাজী ভাইয়ের সাথে। অবশ্য আমরা একটু প্ল্যান করেছিলাম যে দেখা হবে, কাজী ভাই তার প্ল্যানটা একটু শর্ট, মানে অন্যদিকে ঘুরিয়ে আজকে আমাদের এখানে দেখা করার সুযোগ করে দিলেন। তো কাজী ভাই এবং আমাদের পরিবারের সদস্যরাও আছেন এই সব জায়গায়, এবং জাস্ট একটা মিলন মেলা আমাদের। তো এই হচ্ছে অবস্থা। তো কাজী ভাই, আমরা ভিডিওটা শেষ করবো। তো থ্যাংক ইউ কাজী ভাই, দেখো ইনশাল্লাহ আবার এইভাবে কোথাও কোনো এক জায়গায়। এনজয় করেন, সেফ ড্রাইভ, দোয়া করবেন যেন সুস্থভাবে যেয়ে পৌঁছতে পারি। আপনাদের জন্য দোয়া রইল, আপনারা যেন ঠিকমতো যেয়ে পৌঁছতে পারেন। আপনারা একবারে ম্যানিটোবা পর্যন্ত ড্রাইভ করবেন। আমরা এখন এডমন্টন থেকে সাসকাচুয়ান রেজাইনা ম্যানিটোবা, তবে আজকে রাতে আমরা এডমন্টন থাকবো ইনশাল্লাহ। ওকে, দেখো ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম।